আসসালামু আলাইকুম। কোর্স টিকার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমি মূলত কোনো ক্লাস নেব না, তোমাদের মডেল টেস্টের বিষয়ে কথা বলার জন্য আজকে এসেছি। তোমরা অনেকেই জানো যে তোমাদের স্কুল থেকে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। হয়তো জুন মাসের শুরুর দিকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। বেশ কিছু স্কুলে আমি খবর নিয়েছি, তারা নোটিশ দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে তোমাদের করণীয় কি? দেখো, তোমাদের শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে যদিও পরীক্ষা নেওয়া হবে না, কিন্তু বেশ কিছু স্কুলে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষা নেওয়া হবে এবং খুব শীঘ্রই পরীক্ষা নেওয়া হবে। এখন শিক্ষার্থীরা, তোমরা কীভাবে পরীক্ষা দেবে এই বিষয়টি নিয়ে তোমরা কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো। আর কোর্স টিকায় আমার কাজ হচ্ছে তোমাদের এই বিষয়গুলো খুব পরিষ্কার করে দেওয়া, খুব ক্লিয়ার করে দেওয়া। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা হবে মূলত দুই প্রকার, একটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এবং অন্যটি হচ্ছে শিখনকালীন মূল্যায়ন। এখন শিখনকালীন মূল্যায়ন যেটা হবে সেটা হচ্ছে প্রথম অর্থাৎ অর্ধবার্ষিকী যে পরীক্ষা সেটি। সেক্ষেত্রে তোমাদের যেই সিলেবাস দেওয়া রয়েছে, তোমাদের বেশিরভাগের স্কুল থেকে সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাসের মধ্য থেকে যে নির্দিষ্ট অধ্যায়গুলো দেওয়া রয়েছে সেই অধ্যায়গুলোর উপরে পরীক্ষা হবে। এক্ষেত্রে তোমাদের পরীক্ষার ধরন কীরকম হবে, তোমাদের পরীক্ষার ধরন কেমন হবে সেটি সম্পর্কে জানাতে আমি বেশ কিছু মডেল টেস্টের ব্যবস্থা করেছি তোমাদের জন্য। তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সপ্তম শ্রেণীর জন্য বেশ কিছু মডেল টেস্ট পাবে। বিশেষ করে তোমাদের সকল সাবজেক্টের উপরেই আমি চেষ্টা করবো মডেল টেস্ট দিতে। এই প্রত্যেকটি মডেল টেস্টে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে। আমি ঠিক সেভাবেই মডেল টেস্টগুলো তৈরি করার চেষ্টা করেছি, যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র দেওয়া হবে। শিক্ষার্থীরা, সেই মডেল টেস্টগুলো তোমরা সমাধান যদি করো, সেক্ষেত্রে তোমরা তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করছি খুব সহজভাবে, সুন্দরভাবে তোমাদের জন্য এই মডেল টেস্টগুলো উপস্থাপন করার জন্য। আমি হয়তো খুব শীঘ্রই দু একদিনের মধ্যেই তোমাদের জন্য সেই মডেল টেস্টগুলো প্রকাশ করে দেব। প্রত্যেকটি মডেল টেস্টের জন্য আমি আলাদা আলাদাভাবে ক্লাস নেব, অধ্যায়ভিত্তিক ক্লাস নেব। তোমরা কী করবে, সে প্রত্যেকটি ক্লাস দেখবে। দেখার পরে আমি প্রত্যেকটি ক্লাসে তোমাদেরকে একটি করে মডেল টেস্ট দিয়ে দেবো পিডিএফ আকারে। একটা কথা বলে রাখছি, তোমাদেরকে আমি যে মডেল টেস্টগুলো দেবো সেই মডেল টেস্টে কিন্তু কোনো উত্তর থাকবে না। অর্থাৎ আমি এতদিন তোমাদের সাথে যত ক্লাস নিয়েছি প্রত্যেকটি ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে উত্তরসহ আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু যেই মডেল টেস্টগুলো আমি তোমাদেরকে দেব সেই মডেল টেস্টগুলোতে কিন্তু কোনো উত্তর থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে পরীক্ষার আগে তোমরা যেন এই মডেল টেস্টগুলোর মধ্য দিয়ে নিজেদের যাচাই করে নিতে পারো, এই জন্য সেই মডেল টেস্টে যেই উত্তরগুলো হবে সেই উত্তরগুলো তোমরা নিজেরাই তৈরি করবে। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করবো প্রত্যেকটি অধ্যায় থেকে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট তোমাদেরকে দিতে। তোমরা পিডিএফ আকারে সেই মডেল টেস্টগুলো ডাউনলোড করে নিবে। এগুলো একেবারে তোমার স্কুলের প্রশ্নপত্র অনুযায়ী হবে এবং সেই মডেল টেস্টের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো তোমরা নিজেরাই উত্তর লেখার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, উত্তর লেখার পরে সেটি তোমরা আমাকে দেখাবে যে ভাইয়া বা স্যার, আমি এইভাবে এই মডেল টেস্টের উত্তর দিয়েছি। কীভাবে দেখাবে? তোমরা জানো যে আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, যেই গ্রুপটির নাম হচ্ছে কোর্স টিকা লার্নিং গ্রুপ। তোমরা অনেকেই সেই গ্রুপে জয়েন হয়ে আছো। তোমরা সেই গ্রুপে তোমাদের হোমওয়ার্কগুলো আমাকে দেখাও। তো তোমাদের কাজ হচ্ছে সেই গ্রুপে জয়েন করে তোমাদেরকে যে মডেল টেস্টগুলো আমি দেবো সেই মডেল টেস্টের অ্যান্সারগুলো তোমরা সেখানে পরীক্ষার উত্তর হিসেবে আপলোড করে দেবে। শিক্ষার্থীরা, আমি সেখানে তোমাদের মডেল টেস্টগুলোর উত্তর দেখে বলে দেব বা যাচাই করে দেব যে তোমাদের এই উত্তরে কোথাও কোনো ভুল আছে কি না। আমি আশা করছি তোমরা অবশ্যই প্রত্যেকটি মডেল টেস্টে অ্যাটেন্ড করবে এবং অ্যাটেন্ড করার পরে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেকাংশেই প্রস্তুত হয়ে যাবে। আশা করছি তোমরা প্রত্যেকেই মডেল টেস্টগুলো দেবে এবং তোমরা এই মডেল টেস্টগুলো দিতে আগ্রহী কিনা সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।